গত পর্বে আমরা দেখেছি সুনয়না রাহুল নামের একটি ছেলেকে অনেক ভালোবাসত, কিন্তু রাহুল সুনয়নাকে ভালোবাসত না। এজন্য শিখা ডাইনি সুনয়নাকে একটি জাদুর লিপস্টিক দেয় এবং সুনয়না লিপস্টিক নিয়ে তার বন্ধু রাহুল এবং তার কলেজ বান্ধবীদের সঙ্গে অনেক মজা করে। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিও। আজ আমরা দেখব নাগিন মায়ের ত্রয়োদশ পর্ব। রাহুলের বাবা সরকারি চাকরি করেন। রাহুলের বাবা কাজ শেষ করে বাড়ি ফিরে রাহুল এবং রাহুলের মাকে জানায় যে তিনি শকুরপুর গ্রামে বদলি হয়েছেন এবং সেখানে কালকের মধ্যে চলে যেতে হবে। কিন্তু বাবা, শকুরপুর গ্রামে তো এক রাক্ষসী নাগিন বাস করে, আমরা সেখানে কিভাবে যাব? আর শকুরপুর গ্রামে যাওয়ার জন্য একটি জঙ্গল পার হতে হয়, আর সেই জঙ্গলে রাক্ষসী নাগিন বাস করে। সে যাই হোক, আমাদের তো যেতেই হবে, কারণ আমি যদি শকুরপুর গ্রামে না যাই তাহলে আমার অফিসে যাওয়া হবে না, আর অফিসে না গেলে আমরা খাবো কি আর চলবই বা কি করে? বাবা আমার বন্ধু বলেছিল যে ওই জঙ্গলের পাশ দিয়ে শকুরপুর গ্রামে প্রবেশ করতে হয়, আর যখনই কেউ ওই জঙ্গলের পাশ দিয়ে যায় রাক্ষসী নাগিন তাদের খেয়েই ফেলে। পরের দিন রাহুলের বাবা শকুরপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। যখন তারা শকুরপুর গ্রামের সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখন সেই রাক্ষসী ডাইনি তাদের সামনে চলে আসে আর রাহুলের বাবাকে তুলে নিয়ে যায়। রাহুল এবং রাহুলের মা সাহায্যের জন্য অনেক চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু ওই জঙ্গলের আশেপাশে সাহায্যের জন্য কাউকেই পেল না। মা, ওই শয়তান রাক্ষসী নাগিন আমার বাবাকে তুলে নিয়ে গেল। মা, এখন আমরা কিভাবে আমার বাবাকে বাঁচাবো? আমরা কি তাহলে আমাদের বাড়িতে ফিরে যাব? না রাহুল, আমরা শুকুরপুরে যাব, আর যেভাবেই হোক ওই শয়তান রাক্ষসী নাগিনের হাত থেকে তোমার বাবাকে রক্ষা করে তারপরেই আমাদের বাড়িতে ফিরব। ঠিক আছে মা, আমরা আমাদের বাবাকে এই রাক্ষসী নাগিনের হাত থেকে রক্ষা করে তারপর বাড়িতে ফিরব। রাহুল এবং রাহুলের মা গ্রামে চলে যায় এবং সেখানে ছোট্ট একটি ঘরে থাকতে শুরু করে। পরদিন সকালে রাহুল এবং রাহুলের মা শকুরপুর গ্রামের গ্রাম প্রধানের কাছে যায় এবং তারা সব ঘটনা গ্রাম প্রধানের কাছে খুলে বলে এবং রাক্ষসী নাগিনের সম্পর্কে জানতে চান। আমরা রাক্ষসী নাগিন সম্পর্কে জানতে চাই, রাক্ষসী নাগিন কেন মানুষদেরকে তুলে নিয়ে যায়? সে তো অনেক দিন আগের কথা। রাক্ষসী নাগিনের মা ছিলেন নাগিন রেখা। সেই নাগিন রেখা শকুরপুর গ্রামে থাকত এবং গ্রামবাসীদের বিপদে আপদে সাহায্য করত। হঠাৎ একদিন নাগিন রেখা এক অশুভ রাক্ষসের প্রেমে পড়ে এবং নাগিন রেখা সেই রাক্ষসকে বিয়ে করে নেয়। নাগিন রেখা এবং সেই শয়তান রাক্ষসের মেয়েই হলো রাক্ষসী নাগিন। রাক্ষসী নাগিন আমাদের গ্রাম থেকে প্রায় 200 লোককে তুলে নিয়ে গেছে। বাবা, ওই রাক্ষসী নাগিন কোথায় থাকে? আমরা কিভাবে ওই রাক্ষসী নাগিনকে হত্যা করে গ্রামবাসীদেরকে উদ্ধার করতে পারি? দয়া করে বলুন বাবা। নদীর ওই পারে বড় একটি জঙ্গল আছে, আর ওই জঙ্গলের ঠিক মাঝখানে 100 বছরের পুরনো একটি গুহা আছে, আর ওই গুহার মধ্যে সে রাক্ষসী নাগিন বাস করে, আর গ্রামবাসীকে তুলে নিয়ে সে ওই গুহার মধ্যে রেখে দেয়। কাল অমাবস্যা রাত নাগিন আমাদের গ্রামে আসবে। গ্রামবাসীরা সেই রাক্ষসী নাগিনকে মারার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। দেখি কাল গ্রামবাসীরা হত্যা করতে পারে কিনা সেই দুষ্টু রাক্ষসী নাগিনকে। পরের দিন সে রাক্ষসী নাগিন গ্রামে আসে এবং গ্রামের এক লোককে তুলে নিয়ে যাবার সময় গ্রামের কয়েকজন লোক হাতে মশাল জ্বালিয়ে নাগিনকে হত্যা করার জন্য চলে আসে। কিন্তু রাক্ষসী নাগিন গ্রামবাসীদের হাতে থাকা সেই আগুনের উপর তার মুখ দিয়ে পানি ছিটিয়ে দেয় আর সাথে সাথে আগুন নিভে যায়। বোকা গ্রামবাসীরা, আমি তো শুধু অল্প কিছু পানি দিয়ে তোমাদের আগুন নিভিয়ে দিলাম। তো এবার চিন্তা করে দেখো, আমি যদি আমার ভিতরের সমস্ত পানি বের করে দেই তাহলে তো পুরো গ্রামে বন্যা হয়ে যাবে। আর এজন্য আমাকে মারার কথা তোমরা দ্বিতীয়বার চিন্তা করো না, তাহলে আমি তোমাদের সবাইকে বন্যায় ভাসিয়ে দিব। এ কথা বলে রাক্ষসী নাগিন রামুকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে।
আর তখন গ্রামবাসীরা একত্র হয়ে ভাবতে থাকে যে কিভাবে এই রাক্ষসী নাগিনকে মেরে ফেলা যায়। আর তখন সেই গ্রামবাসীদের মধ্যে একজন বলে ওঠে নাগিন শিবান্নির কথা। আমি পাশের গ্রামে এমন এক নাগিনকে জানি যার অনেক ক্ষমতা, তার নাম নাগিন শিবান্নি। নাগিন শিবান্নি আমাদের গ্রামের সবাইকে বিপদ থেকে রক্ষা করতে পারে এবং রাক্ষসী নাগিনকে একমাত্র নাগিন শিবান্নি পারে গ্রামবাসীদের রক্ষা করতে। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, আজই চলো নাগিন শিবান্নি এর কাছে, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। যেমন কথা তেমন কাজ, গ্রামের দুজন লোক তখনই চলল নাগিন শিবান্নির কাছে এবং নাগিন শিবান্নির কাছে গিয়ে রাক্ষসী নাগিনের সব ঘটনা খুলে বলল। নাগিন শিবান্নি, আমাদের বাঁচাও, রাক্ষসী নাগিনের হাত থেকে আমাদের রক্ষা করো। কি হয়েছে আমাকে বলুন, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আমাদের গ্রামের নাম শুকুরপুর, আর সেই গ্রামে এক দুষ্ট রাক্ষসী নাগিন বাস করে। তার সামনে যখনই কেউ আসে রাক্ষসী নাগিন তখনই তাকে তুলে নিয়ে যায়, আর অমাবস্যা এলেই সে নাগিন আমাদের গ্রামে আসে এবং সেখান থেকে কাউকে না কাউকে তুলে নিয়ে যায়। দয়া করে আমাদের রক্ষা করুন সেই রাক্ষসী নাগিনের হাত থেকে। ও আচ্ছা, আমি সেই নাগিন রাক্ষসীকে চিনতে পেরেছি। একটি উপায় আছে ওই রাক্ষসী নাগিনের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা পাবার। কি উপায়ে, আমাকে বলুন নাগিন শিবান্নি। যদি কোনো ভালো ছেলে ওই রাক্ষসী নাগিনকে বিয়ে করে, তাহলে ওই রাক্ষসী নাগিন থেকে তার মার নাগিন রেখার মতো একজন ভালো নাগিন হয়ে উঠবে। কিন্তু ওই রাক্ষসী নাগিনকে কে বিয়ে করবে? আমি আমি বিয়ে করব সেই রাক্ষসী নাগিনকে। আমার বাবাকে ওই রাক্ষসী নাগিনের হাত থেকে উদ্ধার করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমি ওই রাক্ষসী নাগিনকে বিয়ে করব। কিন্তু নাগিন শিবান্নি, রাক্ষসী নাগিনকে কিভাবে বিয়ে করবে? রাক্ষসী নাগিনকে এই বিয়েতে রাজি হবে? অমাবস্যার রাতে, রাত যখন গভীর হবে, রাক্ষসী নাগিন তখন ঘুমিয়ে পড়বে, আর ওই সময় রাহুল রাক্ষসী নাগিনের গলায় মালা পরিয়ে দিবে, কিন্তু রাক্ষসী নাগিন যেন না জেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ নাগিন শিবান্নি, আমরা খেয়াল রাখবো রাক্ষসী নাগিন যেন জেগে না ওঠে। রাহুল, তুমি রাক্ষসী নাগিনের গলায় মালা পরিয়ে দিবে, আর আমি পিছে থেকে মন্ত্র পড়ে দিব। অমাবস্যার রাত যখন গভীর হয়, তখন রাহুল এবং রাহুলের মা এবং গ্রামের কয়েকজন লোক নাগিন রাক্ষসীর গুহায় প্রবেশ করে এবং তারা দেখতে পায় রাক্ষসী নাগিন ঘুমিয়ে আছে। আর ঠিক তখনই রাহুল নাগিনের গলায় মালা পরিয়ে দিল আর পিছ থেকে বিয়ের মন্ত্র পড়া শুরু করল, এবং রাহুলের বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাক্ষসী নাগিন একটি ভালো নাগিনে রূপান্তরিত হয়ে উঠল, এবং রাক্ষসী নাগিন যাদেরকে খেয়ে নিয়েছিল তারা সবাই ফিরে আসলো। রাহুল এবং রাহুলের মা রাহুলের বাবাকে দেখে অনেক খুশি হয়ে গেল। অনেক ধন্যবাদ রাহুল, তোমার জন্য আজ আমি রাক্ষসী নাগিনের হাত থেকে বেঁচে ফিরেছি। না বাবা, তুমি আমাকে ধন্যবাদ দিও না, এটা শুধুমাত্র নাগিন শিবান্নির জন্য হয়েছে। নাগিন শিবান্নি আমাদের অনেক উপকার করেছে। নাগিন শিবান্নি আমাদের উপায় বলে দিয়েছে যে কিভাবে আমরা রাক্ষসী নাগিনের হাত থেকে গ্রামবাসীদেরকে রক্ষা করব এবং রাক্ষসী নাগিনকে নাগিনে রূপান্তর করব। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাবার অভিশাপে রাক্ষসী নাগিনের পরিণত হয়েছিলাম। আজ তোমাদের জন্য আমি আবার নাগিনের রূপে ফিরে আসলাম। এখন থেকে আমি শুকরপুর গ্রামবাসীদের বন্ধু হয়ে তোমাদের পাশে থাকবো। এই কথা শুনে গ্রামবাসীরা অনেক খুশি হয়। তারপর সেই নাগিন এবং গ্রামবাসীরা মিলে নাগিন শিবান্নির কাছে যায় এবং নাগিন শিবান্নির প্রশংসা করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।